কাটায় এখন সকাল 7টা। সবাই ঘুম থেকে উঠে পড়েছি, আজ দ্বিতীয় দিন। একটু পরেই ব্রেকফাস্ট করে তাজপুর সি বিচের উদ্দেশ্যে বেরিয়ে পড়ো, সঙ্গে থাকুন। তার আগে শুভজিৎ দাস আপনাদের কিছু বলতে চায়। রুফটপ, রুফটপে আমাদের রুমটা আছে, একদম সামনে আমাদের সুইমিং পুল। রুফটপেতেই এদের সুইমিং পুল, দেখতেই পাচ্ছেন। সুইমিং পুলটা একটু পরে ইউজ হতে শুরু হবে। আর উপরের ভিউটা খালি দেখুন, অসাধারণ ভিউ। দু সাইডের ভিউটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আপনারা যদি দীঘায় আছেন, অবশ্যই কিন্তু এই বিচ পয়েন্টে এসে থাকার চেষ্টা করবেন। এদের ব্যবহার খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো, প্লাস পুরো অ্যাকোমোডেশনটা খুব সুন্দর। এবং চারিপাশের যে ভিউ, চারিপাশের যে সৌন্দর্য, এটা অনুভব করতে খুব ভালো লাগবে, সত্যিই খুব সুন্দর লাগবে। সামনে থেকে দেখাই আপনাদের, দেখুন খালি সামনে থেকে দেখুন, ভিউটা দেখুন, চারিদিকটা সবুজে সবুজ, খুব সুন্দর, অসাধারণ লাগে। আর এইখানটা আছে আমাদের মেন রাস্তা, দেখতেই পাবেন, দেখুন ওটা হচ্ছে হেলিপ্যাড। ওই জায়গাটা হচ্ছে পুরো হেলিপ্যাড, হেলিপ্যাড থেকে কাছাকাছি। এইটা হচ্ছে মেন রোড, এই মেনটা চলে যাচ্ছে একদম সি বিচ, এই দিকটাই হচ্ছে সি বিচ। এবং এই রাস্তা ধরে যদি আপনারা আসেন, একদম বিচ পয়েন্টের সামনে এসে দাঁড়াবেন। এখানে প্রতিটা রুমই খুব সুন্দর। ব্যাচেলের ছেলেরা যারা আসতে চান, এখানে তো খুব ভালো মজা করতে পারবেন। আমরা 6 জন এসেছিলাম, তো খুব সুন্দর এখানে আমরা আনন্দ করেছি, কেউ কোনো রকম প্রবলেম ক্রিয়েট করেনি, আমরা খুব সুন্দরভাবে এনজয় করেছি। এটা হচ্ছে আমাদের ব্যালকানি, এই ব্যালকানি থেকে ভিউটা দেখুন, আমি সামনে থেকে খালি আপনাকে দেখাচ্ছি, ভিউটা দেখুন। দেখতেই পেলেন যে আমাদের রুমটাও যেরকম সুন্দর, আমাদের রুমের ভিউটাও সেরকম সুন্দর, এবং সুইমিং পুল আছে এটা খুব চিপেস্ট রেন্টে এখানে পাওয়া যাচ্ছে রুম, সব কিছুই খুব চিপেস্টভাবে এনারা দিয়েছে আমাদেরকে, খুব ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বাই, নেক্সট ভিডিও যদি কোনো দিন সুযোগ পাই আবার আসবো দাদার বিশ্বনাথ দাসের ব্লগে। তো চলুন আজকের মতো টাটা, আমরা এবার বেরোবো, রেডি হয়েছি, সবাই আস্তে আস্তে রেডি হয়ে নিচ্ছি। এবার আমরা কিছুক্ষণ সি বিচে থেকে কিছুটা খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো, কেননা আমরা তো বাইক নিয়ে এসেছি, অনেকটা পথ যেতে হবে, তাই বাড়ির দিকে রওনা দেবো। চলুন রাস্তায় যেতে যেতে আমাদের বিশ্বনাথদা আপনাদের বাকি ভিউগুলো দেখাবে রাস্তা। টাটা। জিজ্ঞেস করো না এখানে লোকাল কে আছে, তালপাড়ি।
ও এই রাস্তা বন্ধ আছে বলছে। घर से भागे थोड़े सोए थोड़े जागे बाहर है।